জল নিয়ে একটি অনুচ্ছেদ রচনা লিখো আমি রচনাটা পড়ছি জল জল আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি দ্রব্য দি আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ এই প্রবাদটি সকলেরই জানা আমরা জল ছাড়া বাঁচতে পারি না মানুষের প্রায় সমস্ত ক্রিয়াকলাপই জলের প্রয়োজন হয় জল দরকার হয় পান করতে স্নান করতে এবং পোশাক ঘরবাড়ি ইত্যাদি পরিষ্কার করার জন্য অতীতকাল থেকেই নদী ও সমুদ্রের জল যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়ে আসছে জল ছাড়া পৃথিবীতে কোনো উদ্ভিদ জন্মাতে পারে না সুতরাং পৃথিবীর সবুজ রূপটা সম্পূর্ণ রূপে জলের ওপর নির্ভরশীল জল বায়ুমণ্ডলকে ঠান্ডা রাখতে সাহায্য করে জলের অভাবে পৃথিবীর অনেক স্থানই মরুভূমিতে রূপান্তরিত হয়েছে মানুষের কৃষিকাজে এবং জলবিদ্যুৎ শক্তি তৈরিতে জল অতীব প্রয়োজনীয় আজ বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছে সর্বত্র বর্তমান সভ্যতার যুগে দিনের পর দিন জল দূষিত হয়ে চলেছে পুকুর নদী হ্রদ এমনকি সাগরের জলও আজ অবিশুদ্ধ হয়ে গেছে আমাদের সকলের উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলকে পরিষ্কার এবং সংরক্ষিত রাখা